बांग्लादेश के अंदर मेड इन इंडियन प्रोडक्ट्स को बैन कर दिया गया है और लोग अभी भी बाइकॉट कर रहे हैं। हमारे पास बांग्लादेश की मीडिया का एक रिपोर्ट आया कि बोल रहे कि अभी भी कहीं कहीं जगहों पे मेड इन इंडियन प्रोडक्ट्स बिक रहे हैं। चलिए पहले रिपोर्ट आपके साथ शेयर करते हैं और आपको बताते हैं कि कैसे सेल कर रहे हैं और लोग क्या इसके बारे में बात कर रहे हैं, क्योंकि इसको तो बैन कर दिया गया है, बाइकॉट कर रहे हैं लोग और जिधर भी इंडियन प्रोडक्ट्स को देख रहे हैं तो उसको बाहर फेंक रहे हैं। तो चलिए पहले रिपोर्ट देखते हैं, फिर आपके साथ शेयर करते हैं कि क्या सच में लोग अभी भी इंडियन प्रोडक्ट्स को लेते हैं या नहीं लेते। पहले वीडियो देखेंगे फिर आपके साथ बात करते हैं। যেখানে ভালো পাই সেখানে কিনবো, যেখানে অ্যাফোর্ডেবল সেখানে কিনবো। ঘরের কাছে দাম কম পড়ে, ক্যারিং কস্ট কম, পরিচিত পণ্য, এই জন্য কিনি আমি। হোয়াট ইজ দ্য হার্ম? মন্দির কি আছে? আমরা কি খারাপ জিনিস কিনেছি? আমরা গাঞ্জা কিনেছি, হুইস্কি কিনেছি, আমরা কি ইয়াবা কিনেছি? আমরা ভাত চাল ডাল কিনেছি মূল্য পরিশোধ করে অথবা বাকিতে। ইট ইজ বিজনেস। আমরা ভারত থেকে বেশি কিনি কম বেচি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার অবস্থাটা কি, আমরা 100 টাকার মাল বেশি 2 টাকার মালও কিনি না। তাহলে মার্কিনিরা চিল্লাবে, কান্নাকাটি করবে। ট্রেড ইজ ট্রেড, এটা নিয়ে সস্তা রাজনীতি করা যায় না। বন্ধুরা, আপনারা তো জানেন এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে জোর সোরে ডাক উঠেছে ভারত বয়কট। এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম প্রতিবাদ, বিভিন্ন রকম ক্যাম্পেইন, এমনকি বিভিন্ন রকম ডিবেট পর্যন্ত চলছে। তো বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের কিছু ব্যক্তি বলুন বা কিছু বুদ্ধিজীবী বলুন, তারা এই বয়কটকে নিয়ে তারা নিজেরাই যেটা বললো সেটা শুনে আপনারা অবাক হবেন। তাদের বক্তব্য যে আমরা ভারত ছাড়া তো একদমই চলতে পারবো না, কেননা দেখুন ভারতের থেকে আমরা কোনো খারাপ জিনিস তো নিচ্ছি না, যেটা আমাদের প্রয়োজন সেটাই নিচ্ছি। আর নেয়ার কারণ একটাই, আমরা যদি এই সমস্ত পণ্যগুলো ভারতকে বাদ দিয়ে অন্যান্য দেশ থেকে কিনি, তবে সেখানে আনার জন্য যে চার্জ প্লাস সেটার যে দাম সেটা ভারতের থেকে যথেষ্ট বেশি। তো অপরদিকে ভারত আমাদের প্রতিবেশী দেশ হওয়ার কারণে আমরা সব দিকে সুবিধা পাই, দামে কম, চার্জ কম পড়ে, এমনকি আমাদের যে যাওয়া আসার খরচ সেই খরচটা কম, এমনকি আমাদের যে অল্প টাইমের মধ্যে জিনিসটা ভালো থাকে, এই সমস্ত সবকিছু সুবিধার জন্য আমরা ভারতীয় পণ্যকে কিনি। এমনকি ভারতীয় পণ্য ছাড়া তারা চলতেও পারবে না। ইভেন এরকম ভিডিও তো আমি আপনাদের সামনে অনেক তুলে ধরেছি যে যারা আজকের দিনে ভারত বয়কট বলে ট্রেন্ডিং চালাচ্ছে, তারা পিছনে ভারতীয় পণ্য ব্যবহার করছে, সামনে এসে বলছে ভারতীয় পণ্য বয়কট। যাই হোক বন্ধুরা, এই সমস্ত বুদ্ধিজীবীদের কথাগুলো আপনারা অবশ্যই শুনে নিন, আর এমন টাইপের ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। যেখানে কিনবো, যেখানে অ্যাফোর্ডেবল সেখানে কিনবো। ঘরের কাছে দাম কম পড়ে, ক্যারিং কস্ট কম, পরিচিত পণ্য, এই জন্য কিনি আমি। হোয়াট ইজ দ্য হার্ম? মন্দির কি আছে? আমরা কি খারাপ জিনিস কিনেছি? আমরা গাঞ্জা কিনেছি, হুইস্কি কিনেছি, আমরা কি ইয়াবা কিনেছি? আমরা ভাত চাল ডাল কিনেছি মূল্য পরিশোধ করে অথবা বাকিতে। ইট ইজ বিজনেস। আমরা ভারত থেকে বেশি কিনি কম বেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার অবস্থাটা কি, আমরা 100 টাকার মাল বেশি 2 টাকার মালও কিনি না। তাহলে মার্কিনিরা চিল্লাবে, কান্নাকাটি করবে। ট্রেড ইজ ট্রেড, এটা নিয়ে সস্তা রাজনীতি করা যায় না। জনাব রিজভী সাহেব যেদিন গায়ের থেকে চাদর ফেলে দিল নাকি পুরালো, ওই চাদরটা ইন্ডিয়ান ছিল। তার মানে ওই মুহূর্তের আগ পর্যন্ত রিজভী সাহেবের গায়ে ইন্ডিয়ান চাদর ছিল। এগুলা পপুলিস্ট, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। দুই একটি বিষয় আমি বলবো। একটা জিনিস আমি বলতে চাই, এখানে একজন শিক্ষক আছেন সালাম সাহেব, একজন পুরনো রাজনীতিবিদ, এবং আরো দু একজন শুনেছেন। প্রতিবেশী, প্রতিবেশী আমরা সৃষ্টি করি না, প্রতিবেশী কেউ বাছাই করে না, কথা আছে। ইউ ডোন্ট সিলেক্ট ইউর নেইবার্স, নেচার ডাজ। আল্লাহ আমাদেরকে প্রতিবেশী দেয় এবং আমরা সেই প্রতিবেশীকে নিয়ে থাকি। আমরা সবসময় আমরা এখানেই সারা তাবত দুনিয়া ইসরায়েলকে প্রতিবেশী নিয়ে লেবানন বাছে, সিরিয়া আছে, ইত্যাদি ইত্যাদি, যা কত বুঝতে পারার দরকার নাই। আমাদের আবহমান কালের, নিকট অতীত, সুদূর অতীত কালের প্রতিবেশী ভারত। ভারত ইজ এ রিকগনাইজড কালচারাল এন্টিটি অল ওভার হিউম্যান হিস্ট্রি, যার মধ্যে আমরাও ছিলাম। আমি এর সমর্থন হই বা না হই ভিন্ন কথা। আই ডু নট লাইক মেনি থিংস, আমি বাঙালিত্বে বিশ্বাস করি, কিন্তু আমার বাস্তবিক হলো যে আমাকে ভারতের অংশ, আমার পূর্বপুরুষেরাও ছিল, সবাই ছিল। মুঘলদেরকে নিয়ে এত গর্ববোধ করেন সালাম সাহেব, পাঠানদেরকে নিয়ে, খিলজিদেরকে নিয়ে, আমাদের দেশে যে সকল দাস বংশ টংশ কারা তুর্কিরা শাসন করেছিল এই বাংলাকে, তারা সেলিব্রেট করেন। আই ডোন্ট সেলিব্রেট, আই ডোন্ট সেলিব্রেট, নো রিজন, বাট আমি স্বীকার করি যে তারা বাস্তব। ঠিক এইভাবে ভারতীয় বাস্তবতাটা স্বীকার করা ছাড়া
অন্য কিছুই নাই। ওরা বাদ দেন, সালাম সাহেবদের খুব প্রিয় বিষয় ধর্ম, কাজে লাগান। ধর্মে কি আছে, কোরআনে কি আছে, হাদিসে কি আছে? প্রতিবেশী বই দায়িত্ব, প্রতিবেশীকে সদ্ভাব রক্ষা করার জন্য বারবার মহান আল্লাহ তাআলা গ্রেট গড হেজ এনজয়েড অল পিপল অফ দ্য ওয়ার্ল্ড, প্রতিবেশীর জন্য না খেয়ে ঘুমাতে না পারে তুমি দেখবা, এইসব দায়িত্বের কথা বলা আছে। সালাম সাহেবদের প্রিয় বিষয়, আমরা ধর্ম রাজনীতি করি না, তার পাই করেন যখন যেটা কাজে। ধর্মে স্যার এখানে আমার একটা প্রশ্ন, ধর্মে কি শুধুমাত্র প্রতিবেশী বড় প্রতিবেশী যে থাকবে তার ভালো মন্দ দেখবে, কিন্তু বড় প্রতিবেশী কি ছোট প্রতিবেশী ভালো মন্দ দেখার কোনো নির্দেশনা আছে কিনা? তারা বলছে যে আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের কারণে জনগণ এখন ভারত পণ্য বর্জন থেকে শুরু করে ভারতের বিরোধিতা করছে। এই জায়গাটা আপনি মনে করেন কিনা, ভারতের প্রতিবেশী হয়ে অনেক প্রতিবেশী, বিশ্বের কমপক্ষে 70% প্রতিবেশীর সাথে সংকট রয়েছে, কনফ্লিক্ট রয়েছে, বিশ্বের প্রতিবেশী বাস্তবতার কাছেও নেই। 18 বছর যাবত তারা দেশের সঙ্গে সংযোগ নাই, জনগণের সঙ্গে কোনো নির্বাচনে অংশ নেয় না, বললো 5% নির্বাচন, আমি নিজে নির্বাচন করেছি, আই গট 40% ভোট, সালাম সাহেবকে সম্মান করেই বলছি, লেট হিম কাম এন্ড চেক ইন মাই ইয়েতে, এই ধরনের কথা বলা ঠিক নয়। উনি 5% বলে দিল দিনের বোধ রাতে, এইসব পপুলিস্ট জনতুষ্টিমূলক কথা বলার দিন শেষ। আমি বারবার বলছি আপনি খেলার মাঠ ছেড়ে গিয়ে খেলতে পারবেন না সালাম সাহেব, রেফারি মন্দ হলে বিচার দেন ফিফার কাছে, বলেন ভালো রেফারি দেওয়ার জন্য, কিন্তু মাঠে নামতে হবে। আপনারা সেই দায়িত্ব ত্যাগ করেছেন, এখন বলার আপনাদের মুখ নাই, এইটা ওইটা নানানটা খুঁজেন। হ্যাঁ প্রশ্নগুলো আসা উচিত। আমরা মনে করি প্রতিবেশী ভারত, আসলে ভারত ভারত না থাকলে আপনারা সরকারে যেতে পারতেন না, আপনাদের শীর্ষ এক নেতা বলেছে, এটি কতটা অ্যাবসলুটলি অ্যাবসলুটলি আনট্রু, স্ক্যান্ডালাস, অসত্য। আমি এই কথাটা জেনে শুনে বলছি, উই আর এ সভরেন পিপুল, মাত্রায় বেশক্রম হতে পারে, তারা মনে করেন যারা ওবায়দুল কাদের বক্তব্য তাহলে কি আপনি উনি সঠিক বলেননি? আমি আমার নিজের কথা বলছি, আই ডোন্ট রিপ্রেজেন্ট দ্য গভর্নমেন্ট নাও, আমি তো বাংলাদেশের নাগরিক, বাট আমি আওয়ামী লীগের একজন কর্মী, সচেতন নাগরিক, পড়াশোনা বেশি নাই, মোটামুটি সামান্য পড়াশোনা করেছি, অ্যাবসলিউটলি ফুললি টোটালি দায়িত্ব নিয়ে বলছি। আমরা তিনি তো স্ট্রংলি বলেছেন, আপনি অ্যাবসলিউটলি বলছেন, তিনি বলছেন স্ট্রংলি ভারত আমাদের পাশে আছে, রিপিটেডলি বলেছেন, তিনি রিপিটেডলি বলেছেন। ভারতের বাস্তবতা হলো নেপালের সে বাস্তবতা নেই, মিয়ানমারের নেই, ভারত ওয়াজ পার্ট অ্যান্ড পার্সেল অফ পলিটিক্যাল সোশ্যো পলিটিক্যাল কালচারাল যে একটা ছিল মিলিউ যেটাকে বলে পরিবেশ, এটার অংশ আমরা ছিলাম, এটি তো অস্বীকার করার উপায় নেই। আচ্ছা যান, এটা হলো রাজনৈতিক, বাজারের কি অংশ আমরা নই? আবহমান কাল থেকে আমরা ভারতীয় জিনিসপত্র কিনে নেই। এখন ডক্টর রেজওয়ানা বলেন একটা কথা, উনি চান আরও যেন আমরা মাল বেশি বিক্রি করি, ইয়েস আই এগ্রি, উনি মনে করেন যে একটা এক পাশে বাণিজ্য হচ্ছে আমরা নেগেটিভ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যের ব্যবধানটা আপনি দয়া করে ডক্টর রেজওয়ানা দেখবেন, আপনার ইকোনমিক্সের কলিগকে জিজ্ঞেস করবেন, আপনি নিজেও জানেন আম শিওর কতটুকু ইন্ডেটেড আমেরিকান ইকোনমি টু চায়না, তাদের ঋণের ভার কত, তাদের ব্যালেন্স অফ ট্রেড কত বেশ কম, কত নেগেটিভ, দয়া করে দেখবেন। ওকে, আমরা ভারত থেকে বেশি কিনি কম বেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার অবস্থা রেখি, আমরা 100 টাকার মাল বেশি 2 টাকার মালও কিনি না, তাহলে মার্কিনিরা চিল্লাবে কান্নাকাটি করবে, ট্রেড ইজ ট্রেড, এটা নিয়ে সস্তা রাজনীতি করা যায় না, সস্তা রাজনীতি অবকাশ নেই। ইন্ডিয়ার সঙ্গে ট্রেড কালচারালি ইকোনমিলি ইট মেক সেন্স, ইন্ডিয়ার গুডস, ইন্ডিয়ার চাল, ইন্ডিয়ার পেঁয়াজ, ইন্ডিয়ার তেল, ইন্ডিয়ার আলু, আমাদের জনগণ বুঝে জানে, আমাদের মিষ্টি, আমাদের ঘি, আমাদের মধু, আমাদের ইলিশ মাছ ইন্ডিয়ানরা পছন্দ করে কিনে খায়, কিন্তু আমাদের যেহেতু ঘাটতির দেশ, গ্রোয়িং ইকোনমি, বিশাল পপুলেশন, আমাদের উৎপাদন এই মুহূর্তে কম, আমরা পারছি না, স্লোলি উই আর ইনক্রিজিং, এটা ব্যবসা বাণিজ্য করবেন আবার মাপজো করবেন পারবেন না, আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনি আমার কাছে আপনার কাছে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাই। আপনি মনে করছেন এই 7 জানুয়ারি নির্বাচন 2024-এর নির্বাচনে কোনোভাবে ভারতীয় প্রভাব ছিল না? আই এম নট অ্যাওয়্যার, আই ডোন্ট বিলিভ, বিশ্বাস করি না, এন্ড আই ডোন্ট অ্যাওয়্যার, দিন রাত যাওয়া আসা আছে, কথাবার্তা হয়, কত কিছু হয়,
চা খাওয়ার সময়, সিঙ্গারা খাওয়ার সময় গল্প হয়। আপনি দেখবেন জয়েন্ট কমিউনিকে যেটা বের করা হয়, এগ্রিড রেজলিউশন, অশুভ শক্তিকে, অশুভ শক্তিকে মানে মুক্ত রাখবার জন্য ভারতের ভূমিকা ছিল, ভারতের সহায়তা ছিল, এই ধরনের বক্তব্যকে আপনি অন করছেন না তিনি? आप लोगों ने देख लिया होगी रिपोर्ट के पाकिस्तानी प्रोडक्ट्स की भी जो है वो बात की जा रही है कि पाकिस्तान से भी प्रोडक्ट्स को जो है वो लिया जाएगा। और पाकिस्तान के अंदर भी आपको पता है कि इंडियन प्रोडक्ट्स को बायकॉट किया गया है और बैन किया गया है। इंडिया से कोई भी प्रोडक्ट्स पाकिस्तान नहीं आती, और जो पाकिस्तान आती है वो बहुत मुश्किल से आती है। कोई हजारों में से एक प्रोडक्ट इंडिया से पाकिस्तान आ गई तो आ गई, वो भी इस तरीके से गई। इंडिया से प्रोडक्ट जो दुबई जाती है, फिर दुबई से पाकिस्तान आ जाए तो वो ठीक है, वरना डायरेक्ट इंडिया से पाकिस्तान कोई भी प्रोडक्ट नहीं आती। रिसेंटली टाइम में हमने ये देखा था कि बांग्लादेश के अंदर रैलियां निकाली गई थी इंडियन प्रोडक्ट्स के खिलाफ कि कोई भी इंडियन प्रोडक्ट्स नहीं ले, और जो लोग ले रहे हैं उनके ऊपर हम जो है ना बहुत कार्रवाई करेंगे। और दूसरी चीज इसके अलावा अगर हम देखते हैं, बांग्लादेश के लोग जो है वो खुद जो है ना इंडियन प्रोडक्ट्स को नहीं ले रहे और बायकॉट कर रहे थे इंडियन प्रोडक्ट्स का, ताकि फुली तरीके से बायकॉट हो और इंडियन जो प्रोडक्ट जितने भी प्रोडक्ट्स है ना वो बांग्लादेश के अंदर नहीं हो। रेलवे स्टेशन पे और बाकी जगहों पे आप लोगों ने देखा होगा कि कोई भी इंडियन प्रोडक्ट्स को नहीं ले रहे थे और डेरे पड़ी हुई थी। तो इसमें अभी अगर हम देखें तो अभी भी यही बात की जा रही है कि बांग्लादेश वाले सही तरीके से बायकॉट करें इंडियन प्रोडक्ट्स का, तभी आप लोगों के मुल्क के अंदर जो इंडिया के जो इतनी गुरूर पनता ना वो खत्म होगा। इस तरीके से इंडिया बांग्लादेश को प्रोडक्ट नहीं देता था और कहता था कि भाई जैसे कि प्याज बॉर्डर पे पड़ी हुई थी और बांग्लादेश को प्याज नहीं दे रहे थे, और बाद में वो प्रॉब्लम काफी बढ़ी। तो इस तरीके से आज हमें ये देखने को मिला कि भाई अभी भी बांग्लादेश के अंदर लोग बायकॉट कर रहे हैं इंडियन प्रोडक्ट्स का, और सही तरीके से इस बायकॉट को लेके जाया जा रहा है। बांग्लादेश के लोग ये कह रहे हैं कि हम इंडियन प्रोडक्ट्स के बगैर रह लेंगे। अगर वीडियो अच्छी लगी है तो लाइक लाजमी करें।